প্ল্যাটফর্মে ঢোকার আগেই প্রত্যেক যাত্রীর শরীরের তাপমাত্রা মাপার স্বয়ংক্রিয় যন্ত্র রয়েছে, স্যানিটাইজিং সহ নানা স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা। ভিড় এড়াতে টিকিটের ব্যবস্থা করা হয়েছে অনলাইনে। তারপরও কমলাপুরে যাত্রীর সংখ্যা নিতান্তই হাতে গোনা। এভাবেই করোনা ছুটি শেষে চলতি মাসের শুরু থেকে সারা দেশে যাতায়াত শুরু করে 19 জোড়া ট্রেন, যার 14 জোড়াই রাজধানীর সাথে যুক্ত। তারপরও অনেক রুটেই বেঁধে দেয়া সংখ্যার তুলনায় যাত্রী অনেক কম, ফলে গতকাল বন্ধ করে দেয়া হয় ঢাকা নোয়াখালী এবং ঢাকা চট্টগ্রাম রুটের 2 জোড়া আন্তনগর ট্রেন। 21 তারিখে চট্টগ্রামগামী সোনারগাঁও এক্সপ্রেস এবং নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি, আপনারা জানেন যে নোয়াখালী লকডাউন থাকাতে লাকসাম পর্যন্ত ট্রেন চলাচল থাকায় যাত্রী সংখ্যা কম থাকায় এই দুটি ট্রেন বন্ধ রাখা হয়েছে আপাতত। প্রায় একই অবস্থা আন্তঃজেলা বাসগুলোতেও। স্বাভাবিক সময়ে প্রতিদিন যেখানে বিভিন্ন রুটে প্রায় 3,500 বাস রাজধানী ছাড়ত, বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে অর্ধেকে। যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় এসব বাসে রয়েছে নানা ব্যবস্থা। গাড়িতে কি দিচ্ছে সেটা তো দেওয়াই থাকবে, আর আমারটা আমি নিয়ে আসছি। এক্সোসল, ব্লিচিং পাউডার সহ অ্যালকোহল, স্যাভলন সব মিশে আমার নিজের যা যা প্রয়োজন আমি নিয়ে আসছি। 45 বা 40 সিটের গাড়ি, এখানে 10-12 জন হয়তো 15 জন যাত্রী নিয়ে তারা চলাচল করে। কিন্তু সবকিছুর পরও অর্ধেক যাত্রীও মিলছে না, জানান সংশ্লিষ্টরা। 15-16-12-13 এরকম এলাকা যাবে, এলাকা লকডাউন, সে যাইতে পারতেছে। এই নানান চিন্তা ভাবনা করে অনেকে চলাফেরা করতেছে না। আর আমরাও তো মালিকরা বলে দিচ্ছি, বাবারে তোমরা চালাইতে পারলে, কামাই করে খাইতে পারলে খাওয়া বলে নেই, আমার করতে গিয়ে দেবো। অফিসের যাতায়াতের সময়টা বাদ দিলে সারাদিনই অনেকটা ফাঁকা চলাচল করছে রাজধানীর গণপরিবহনগুলো। এদিক থেকে 2 বার অলরেডি আসছি আমি মিরপুর থেকে, 2 বার একবার আমাদের গাড়িতে 22 জন আনার কথা, 22 জন আমি আনতে পারি না। লস তো চলতে আসি, কারণ আগে মনে করেন যে 500 বাইতে আমি এখন প্রায় 200-250 এরকম। মাঝহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।